আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিল স্লিপ নিয়ে তোমাদের আগ্রহ শেষ নেই, কারণ অনেকেই ভালো জিপিএ পাওয়া সত্ত্বেও প্রথম মেধা তালিকায় চান্স পাওনি বা দ্বিতীয় মেধা তালিকার সুযোগ আসেনি। তাই মোটামুটি সবাই রিল স্লিপের মাধ্যমে তোমরা ভর্তির চিন্তা ভাবনা করছো। আর রিল স্লিপ নিয়ে রিসেন্টলি আমি বেশ কিছু ভিডিও দিয়েছি এবং সেখানে আলোচনা করেছিলাম যে কবে নাগাদ রিল স্লিপ দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যে পোর্টাল রয়েছে সেখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি মূলত যারা দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হয়ে মাইগ্রেশন অন করেছে সেই মাইগ্রেশনের ফলাফলের নোটিশ, পাশাপাশি যারা কোটার জন্য আবেদন করেছিল কোটার রেজাল্ট সেই সংক্রান্ত একটি নোটিশও প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে, ভাইয়া কবে নাগাদ এই রেজাল্টটি পাবলিশড হতে পারে, আজকেও অনেকে প্রশ্ন করেছো। চলো বন্ধুরা, আজকের নোটিশটা আমরা দেখি, সেই নোটিশ অনুযায়ী আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি কবে নাগাদ এই রিল স্লিপ এর কার্যক্রম শুরু হতে পারে বা আমরা একটি আপডেট পেতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ আবেদন করার এই পোর্টালে যে নতুন একটি নোটিশ কিন্তু এসেছে, কোটা এবং সেকেন্ড মাইগ্রেশনের যে নোটিশ, এটা যদি আমরা ক্লিক করি এখানে তাহলে এই বিজ্ঞপ্তিটি নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। আমরা সরাসরি ডেটে চলে যাই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 20 তারিখ থেকে 9 তারিখের মধ্যে এই সময়টুকুর মধ্যে দুটি কাজ হবে। একটি কাজ হচ্ছে যারা দ্বিতীয় মাইগ্রেশনে কোনো একটি সাবজেক্ট পাবে এবং সাবজেক্টটা পরিবর্তন হবে, তারা সেই পরিবর্তিত সাবজেক্টের একটি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে কলেজে গিয়ে জমা দিয়ে দিবে এবং নতুন যে সাবজেক্টটি তারা পাবে সেখানে তারা ক্লাস শুরু করে দিবে। এরপর যারা কোটার শিক্ষার্থী, প্রথম মেধা তালিকাও চান্স পায়নি, দ্বিতীয় মেধা তালিকাও হয়নি, কোটার মাধ্যমে তাদের একটি সুযোগ সৃষ্টি হতে পারে এবং যারা কোটার মাধ্যমে একটি সাবজেক্ট পাবে তারা তাদের 20 তারিখ থেকে 9 তারিখের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ 21 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, অর্থাৎ 21 জুন থেকে 9 জুলাই পর্যন্ত এই সময়টুকুর মধ্যে অবশ্যই এই ফর্মটি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ যেখানে সে চান্স পাবে অর্থাৎ যে কলেজে যে সাবজেক্টে সেখানে গিয়ে সে ভর্তি হয়ে যাবে। 21 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ 21 জুন থেকে 11 জুলাই পর্যন্ত এই সময়টুকুর মধ্যে কলেজ কর্তৃপক্ষ তার কাগজপত্র দেখে যাচাই বাছাই করে নিশ্চয়ন করে দিবে এবং 12 তারিখ থেকে, অর্থাৎ 12 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ বাকি কাজগুলো সম্পন্ন করবে। তবে বন্ধুরা, এখানে যে তারিখটি রয়েছে 21 তারিখ থেকে 11 তারিখ, অর্থাৎ 11 জুলাই, এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। ঈদের বন্ধের কারণে এই সময়টাকে বৃদ্ধি করা হয়েছে, সময়টা বেশি দেওয়া হয়েছে। সচরাচর 6-7 দিন সময় দেওয়া হয় কিন্তু এখানে একটু বেশি সময় দেওয়া হয়েছে ঈদের বন্ধের কারণে। অর্থাৎ এই 11 জুলাই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। এই 11 জুলাইয়ের আশেপাশে, অর্থাৎ আগে, অর্থাৎ 8 তারিখ, 9 তারিখ বা 10 তারিখের দিকে হয়তো বা রিল স্লিপ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আসবে এবং সেই বিজ্ঞপ্তিতেই বলা থাকবে রিল স্লিপ কবে থেকে শুরু হতে যাচ্ছে। তবে বন্ধুরা, যেহেতু কোটা এবং মাইগ্রেশনের জন্য একটি লম্বা সময় দেওয়া হয়েছে এবং ঈদের বন্ধের কারণে 11 তারিখের মধ্যেই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করবে তারা রিল স্লিপ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করতে। এক্ষেত্রে তারা বেশি একটা দেরি করবে না, কারণ ঈদের কারণে মোটামুটি একটি লম্বা বন্ধ তাদের দেওয়া হচ্ছে। তাই 11 তারিখের পরেই মূলত এই রিল স্লিপের কার্যক্রমটি শুরু হবে। প্রথম রিল স্লিপের নোটিশ পাবলিশড হওয়ার 2-3 দিনের মধ্যেই রিল স্লিপের কার্যক্রমটি শুরু হবে, আবেদন কার্যক্রমটি শুরু হবে। এরপর তোমরা আবেদন করবে, আবেদন করার জন্য 6-7 দিন হয়তো বা সময় দিবে। এরপর তারা রেজাল্ট পাবলিশ করবে এবং রেজাল্টটাও খুব দ্রুত তারা পাবলিশ করবে, কারণ ঈদের কারণে একটি বন্ধ কিন্তু এখানে চলে যাচ্ছে। এরপর আসবে দ্বিতীয় রিল স্লিপ। এভাবেই সাধারণ অনার্সের কার্যক্রম শেষ হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তাই যারা রিল স্লিপ নিয়ে চিন্তায় ছিলে তারা নিশ্চয়ই একটি দিক নির্দেশনা বা একটি তারিখ তোমরা জানতে পারলে বা একটি সম্ভাব্য তারিখের কথা আমরা আলোচনা করলাম। আশা করি এতটুকু ক্লিয়ার। এবারে অনেকেই প্রশ্ন করেছিলেন, ভাইয়া রিল স্লিপে কারা আবেদন করতে পারবে? বন্ধুরা, এই নিয়ে অলরেডি আমি 2-3টা ভিডিও করেছি এবং সেখানে আলোচনা করছি, তারপরও তোমরা এই প্রশ্নটি করেছো তার মানে হচ্ছে সেই ভিডিওগুলো তোমরা দেখোনি। খুব সংক্ষেপে আলোচনা করছি, বিস্তারিত জানার জন্য সেই ভিডিওগুলো দেখে নিবে, তাহলে খুব খুঁটিনাটি জানতে পারবে। বন্ধুরা, যারা প্রথম মেধা তালিকায় চান্স পায়নি তারা অবশ্যই রিল স্লিপে আবেদন করতে পারবে। যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়নি তারাও রিল স্লিপে আবেদন করতে পারবে। যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি তারাও রিল স্লিপে আবেদন করতে পারবে। যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েও ভর্তি হয়নি তারাও রিল স্লিপে আবেদন করতে পারবে। যারা কোটাতে চান্স পেয়ে ভর্তি হবে না তারাও রিল স্লিপে আবেদন করতে পারবে। যারা কোটাতেও চান্স পাবে না তারা তো অবশ্যই রিল স্লিপে আবেদন করতে পারবে। মোট কথা, কোনো শিক্ষার্থী যদি এই পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সে ভর্তি হয়ে থাকে
তারা বাদে বাকি যে শিক্ষার্থীরা রয়েছে তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এখন প্রশ্ন আসে, তাহলে রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে না? সোজা কথা, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে প্রথম মেধা তালিকা হোক, দ্বিতীয় মেধা তালিকা হোক, মাইগ্রেশন হোক বা কোটাতে হোক কোনো একটি মেধা তালিকায় সে ভর্তি হয়ে আছে, তাহলে কিন্তু সে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। হ্যাঁ, যদি সে ভর্তিটা বাতিল করে থাকে তাহলে সে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। সর্বশেষ দুটি তথ্য দিব, রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো ধরনের পেপারসের প্রয়োজন হয় না, সম্পূর্ণ অনলাইনে, ইনশাল্লাহ আমি ভিডিও দিব। আরেকটি কথা হচ্ছে, রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো আবেদন ফিও প্রয়োজন হয় না, কাগজপত্র কলেজে গিয়ে জমা দিতে হয় না, খুব সিম্পল একটা প্রসেস, ইনশাল্লাহ আমি এই নিয়ে ভিডিও দিব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।